আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে বিশ হাজার টাকা এবং এই বাজেটে বাংলাদেশের সবচেয়ে সেরা কি স্মার্টফোন নিতে চাচ্ছেন তাহলে আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কেননা আজকের এই ভিডিওতে আমরা বিশ হাজার টাকার আশেপাশে এমন তিনটি সেরা স্মার্টফোন নিয়ে হাজির হলাম যেগুলোর কিনা ডিজাইন এবং বিল কোয়ালিটি থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় টপ হতে যাচ্ছে তো বিশ হাজারে আমরা কিন্তু অনেকগুলো স্মার্টফোনই বাংলাদেশে অ্যাভেলেবল দেখতে পাই তো সেই স্মার্টফোনগুলোর থেকে আমরা সবচেয়ে সেরা তিনটি স্মার্টফোন সিলেক্ট করেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য সোভিও লেডিস্টার্ট দিস ভিডিও তো প্রত্যেকবারের মতো এবারও যদি আমরা লাস্ট থেকে কাউন্টাউন করি তো আমাদের জন্য থ্রি নাম্বার পজিশনে থাকছে রিয়েলমি নার্জো ফিফটি তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি যদি আমরা স্কিপ করি সেক্ষেত্রে ক্ষেত্রে স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় যথ হতে যাচ্ছে তো স্মার্টফোনটির আমরা ছয় জিবি একশো আড়াশ জিবি বিশ হাজার টাকার আশেপাশে কিন্তু আমরা আন দেখতে পাই তো অবশ্যই বিশ হাজার টাকা যদি বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আমি কিন্তু অনেককেই এর আগে সাজেস্ট করেছি এই স্মার্টফোনটি কেননা এই ফোনটি আমাদের অফার করছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ সএস এলসিডি ডিসপ্লে প্যানেল যার রেজলেশন ফুল এইচডি প্লাস সাথে থাকছে ওয়ান টোয়েন্টি হার্স ডিপেসেড তো এই ডিসপ্লের কালার কন্টাস্ট ব্রাইটনেস সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে তো অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভের সাথে রিয়েলমি ওয়াই টু পয়েন্ট জিরো রান করবে যেখানে চিপসেট হিসেবে থাকছে মিজেটিক হিলো জি নাইনটি সিক্স জি পু মালি জি ফিফটি সেভেন এম জি টু তো মিডিয়াটি হিলো জি আমরা বেশ কিছু স্মার্টফোনে দেখেছি এবং পারফরমেন্স সম্পর্কে আমাদের সকলেরই কিন্তু ধারণা রয়েছে তো পাবজিতে আমরা স্মুথ আওয়ার্ডার এ তো ফোরটি এপিসের আশেপাশে কিন্তু আমরা গেমিং পারফরমেন্সটা পেয়ে যাবো এবং গেমিং পারফরমেন্সটা এক কথায় অসাধারণই বলতে হচ্ছে তো এই সিপসেটটির পারফরমেন্স এক কথায় জোস হতে চাচ্ছে তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে তো দেখতে পারবো টিবো ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি ফিফটি মেগা পিকসেল যার বছর উপর ওয়ান পয়েন্ট এইট সাথে থাকছে টু মেগা পিক্সেল ম্যাক্রো এবং টু মেগা পিক্সেল ডেপথ সেন্সর তো স্মার্ট ফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা টেনের ইপি থার্টি ইপি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্ট থাকছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তো স্মার্ট ফোনটির মেন ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে পিকচারের দেখতেই পাচ্ছেন ডিটেলস ডাইনামিক রেস কালার তো কালার একটু বুস্টেড তবুও কিন্তু এই বাজেটের সবচেয়ে সেরা ক্যামেরা কিন্তু স্মার্ট ফোনেরই হতে যাচ্ছে তো এবার যদি আসা যায় ফোনটির কমন ফিচার্সে তো এখানে আমরা সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবো সাথে থাকছে ফাইভ থাউজেন্ড মিলিএমপের ব্যাটারি যেটি কিনা থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টে তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই স্মার্ট ফোনটি আমার কাছে সবচেয়ে সেরা ফোন মনে হয়েছে কেননা এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি গেমিং পারফরমেন্স ক্যামেরা কোয়ালিটি সবচেয়ে সেরা বলা যায় তো এবার যদি আসা যায় টু নাম্বার পজিশনে তো আপনার বাজেটটি যদি বিশ হাজার টাকার আশেপাশেই হয়ে থাকে এবং এই বাজেটে একটি অফিসিয়াল ডিভাইস নিতে চাচ্ছেন তাহলে আপনার জন্য সবচেয়ে সেরা ফোন হতে চাচ্ছে ইনফিনিক্স নোট টু ও জি নাইনটি সিক্স যদিও স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু একটু বৃদ্ধি ছিল কিন্তু রিজেন্টটি আমরা বিশ হাজার টাকায় এই ফোনটির আট জি বি একশো আট জিবি অফিসিয়ালি দেখতে পাবো যে কোনো শপে তো একটু খোঁজ করবেন আপনারা তো এই স্মার্টফোনটি আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ডিসপ্লে কোয়ালিটিতে দেখতে পারবো অ্যামোলেট এবং গেমিং পারফরমেন্সও কিন্তু ভালো হতে যাচ্ছে স্মার্ট ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এমন ডিসপ্লে প্যানেল দেখতে পারবো সাথে থাকছে ব্রাইটনেস তো অবশ্যই এখানে আবার কিন্তু অর্ডার ডব নজ থাকছে বর্তমান সময়ে আসলে মানন না এবং এখানে কোনো হায়ার রিপেস্টেড নেই যদি নাইনটি হার্স রিপেস্টেড থাকতো তাহলে কিন্তু বেস্ট ডিসপ্লে প্যানেল হতে পারত তুই এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভের সাথে এক্সো এস টেন পয়েন্ট সিক্স রান করছে যেখানে সিপসেট হিসেবে দেখতে পারবো মিডিয়াটি কিলো জি নাইনটি সিক্স তো এই সিপসেটটি আমরা তো রিয়েলমি নার্জো ফিফটিতেও দেখেছি তো এই ফোনটিতেও থাকছে তো পাবজিতে আমরা ফোরটি এপিসি গেম প্লে করতে পারবো এবং আদার্স গেমগুলো কিন্তু ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি স্মার্ট দিয়ে তো গেমিং পারফরমেন্সে আমরা কিন্তু সিমিলারি দেখতে পারবো রিয়েলমি নার্জো ফিফটির মতনই কিন্তু তো এবার যদি আসা যায় ক্যামেরাতে তো রিয়ারে দেখতে পারবো আমরা টিউবল ক্যামেরা সেট জার্মেন যার মেন ক্যামেরাটি ফিফটিন মেগাপিক্সেল যার অ্যাবোচ্ছর ওয়ান পয়েন্ট সিক্স ছাড়া থাকছে টু মেগাপিক্সেল ডেপ এবং এআই ক্যামেরা দেখতে পারবো এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা টোকো ভিডিও সর্বোচ্চ থার্টি এফ এসে রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেন ক্যামেরার যে পিকচার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন তো এই বাজেটটা আমি আবারও বলবো এবং এই ফোনটির ফর্মা থাকছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যে বিয়ে আমরা টেনের এপি থার্টি এপিসে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির শীঘ্র হিসেবে দেখতে পারবো আমরা সাইড পাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডের লক এবং আনলক হতে যাচ্ছে সাথে থাকছে ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি যেটি কিনা থার্টি থ্রি বট পার চার্জিং সাপোর্টেড তো এই ফোনটি এই বাজেটে অফিসিয়ালি আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এমন ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্সও এই বাজেটে বেস্ট হতে যাচ্ছে এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখানে অ্যাভারেজ বলা যায় অবশ্যই অফিসিয়ালি যদি স্মার্টফোন নিতে চান তাহলে কিন্তু স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখবেন তো এবার যদি আসা যায় নাম্বার ওয়ান পজিশনে তো বিশ হাজারের চাইতে কিন্তু একটু প্রাইসটা আমাদের বৃদ্ধি করতে হবে মানে বিশ থেকে একুশ হাজারের মধ্যেই কিন্তু স্মার্টফোনটি আমরা পেয়ে যাব ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টি সেটি হচ্ছে রিয়েলমি নাইন ফাইভ জি যদিও এই ফোনটি কিন্তু আমরা আন অফিসিয়ালি পারচেস করতে হবে তো এই ফোনটি আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে ভালো ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্স টপ কোয়ালিটি হতে যাচ্ছে এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালোই বলা যায় তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেস আইপিএস এলসিড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো যার রেজলেশন ফুল এইচডি প্লাস সাথে থাকছে নাইনটি টিয়ার্স রিপেস্টেড এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে পার্ডা গ্লাস তো অবশ্যই ব্রাইট ডিসপ্লে প্র্যানেলি দেখতে পারবো সানলাইটের যথেষ্ট ভিজিবল ডিসপ্লে প্র্যানেলি দেখতে পারবো বিশেষ করে আপনারা যারা এখানে মিডিয়া কন্টেন্টগুলো অস করতে চাচ্ছেন তো ডিসপ্লে কোয়ালিটি ভালোই হতে যাচ্ছে তো এবার যদি আসা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে তো অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেনের সাথে রিয়েলমি ওয়াই টু পয়েন্ট জিরো দেখতে পারবো তো আপডেটটি অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভের সাথে রিয়েলমি ওয়াই থ্রি পয়েন্ট জিরো কিন্তু থাকতে চাচ্ছে এবং সিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি এইট টেন ফাইভ জি যেটি কিনা সিক্স এম আর্কিটেকচারের তৈরি একটি অক্টোবর প্রতি জিপু মার্জি জি ফিফটি সেভেন এম সি এই সিপসেটটি কিন্তু আমরা মিডেটে কিলো জি নাইনটি সিক্সের থেকে কিন্তু বেটার পারফরমেন্স পেয়ে যাব এই ফোনটির থেকে অবশ্যই এই সিপসেটটি একটি ফাইভ জি সিপসেট তৈরি একটি কিন্তু ফাইভ জি ফোন এবং এই ফোনটি থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়ে যাব তো আমরা এখানে মিডিয়াম সেটিংসেই পাবজি প্লে করতে পারবো মানে ফোরটি এ এবং আদার্স যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলোও কিন্তু আমরা মিডিয়াম টু হাই সেটিংসে প্লে করতে পারবো এবং এই সিপসেটটি এতটাই ক্যাপাবল যে লং টাইম গেম প্লে করার পরও কিন্তু হেডিং প্রবলেমটা যথেষ্ট কম হতে যাচ্ছে এবং কনসিস্ট্যান্ট গেমিং পারফরমেন্স পেয়ে যাব এবং টাচ রিসপন্স এবং জাইরো সেন্সর থাকছে তো যথেষ্ট ভালোভাবে কিন্তু গেম প্লে করতে পারবো এই স্মার্টফোনটি থেকে তো তিনটি ফোনের মাঝে এই ফোনটি থেকে কিন্তু আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়ে যাব তো একটু হলেও কিন্তু ভালো পাবো তো তিনটি ফোনেরই কিন্তু পারফরমেন্স সিমিলারি দেখতে পারবো তো এবার যদি আসা যায় এই ফোনটির ক্যামেরাতে তোরিয়ারে দেখতে পারবো ট্রিপুর ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি ফোরটি এইট মেগাপিক্সেল যার অ্যাপোচন হল ওয়ান পয়েন্ট এইট সাথে থাকছে টু মেগাপিক্সেল ম্যাক্রো এবং টু মেগাপিক্সেল ডেথ সেন্সর তো মেন ক্যামেরা দিয়ে আমরা টেনের এপি থার্টি এপিসে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছে তো ডিটেলস ডাইনামিক রেঞ্জ কালার ঠিকঠাকই হতে যাচ্ছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সিকিউটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড পাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ক্যামেরা সাইজ থাকছে ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি যেটি কিনা এইট টেন ফাস্ট চার্জিং সাপোর্টের তো অবশ্যই এখানে যদি থার্টি থ্রি থাকতো তাহলে কিন্তু ভালো হতে পারত। তো অবশ্যই আপনারা যারা কিন্তু একটি আন অফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন বিশেষ করে ফাইভ জি ফোন নিবে এবং ভালো গেমিং পারফরম্যান্স চাচ্ছেন এবং ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরা ভালো নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এই স্মার্ট ফোনটিকে দেখতে পারেন তো অবশ্যই এটি কিন্তু একটি ফাইভ জি ফোন তো এখন যদি আসি ফুল রিভিউয়ে তো তিনটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি তো দেখেন তিনটি স্মার্টফোনই কিন্তু আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে বিশেষ করে একটি ফাইভ জি স্মার্টফোন আবার একটিতে ডিসপ্লে অ্যামোলেট রয়েছে এবং একটিতে ক্যামেরা কিন্তু সেরা রয়েছে নার্জো ফিফটিতে তো আসলে তিনটি স্মার্টফোনে কিন্তু আমার কাছে স্পেশাল মনে হয়েছে তো তিনটি স্মার্টফোনে আছে আপনার কাছে কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টস কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য ছবি আর দেখা হচ্ছে সেগুলোই নতুন কোনো ভিডিও